কাটপিস আর অশ্লীল সিনেমার যুগ থেকে বেরিয়ে এসে প্রথম যে বাংলা ছবি মধ্যবিত্তকে আবারও সিনেমা হলমুখী করেছে সেটি গিয়াসউদ্দিন সেলিমের মনপুরা। আর 2009 সালে মুক্তি পাওয়া ইতিহাস সৃষ্টিকারী চলচ্চিত্র মনপুরার ভাগ্য বিড়ম্বিত সোনাই থেকে শুরু এখন 2022 সালে এসেও হাওয়া চলচ্চিত্রের চান মাঝি হয়ে কাঁপিয়ে দিচ্ছেন সিনেমা হলের পর্দা, লুফে নিচ্ছেন দর্শকদের মুহুর্মুহু হাততালি আর অবিরাম ভালোবাসা। মানুষটি চঞ্চল চৌধুরী না, তিনি প্রথাগত নায়কদের মতো সিক্স প্যাক বডি নিয়ে পর্দায় হাজির হননি। এমন কোনো চরিত্র নেই যেখানে তার চরিত্রের নাম মানুষের হৃদয়ে গেঁথে যায়নি। কখনো কাঁদিয়েছেন, কখনো হাসিয়েছেন, কিন্তু দর্শকদের হতাশ করেননি। একজন জাত অভিনেতার এই তো বড় গুণ। পাবনার সুজানগরে 1974 সালে এক হিন্দু পরিবারে জন্মেছিলেন তিনি। বাবা রাধা গোবিন্দ চৌধুরী ছেলের নাম রাখেন সুচিন্ত। গ্রামের আলো বাতাস আর প্রকৃতির মাঝে বেড়ে ওঠা সেই ছেলেটির 1990 সালে উদয়পুর হাইস্কুল থেকে এসএসসি আর রাজবাড়ী সরকারি কলেজ থেকে 1992 সালে এইচএসসি পাশ করেন তিনি। আর 8-10টা বাঙালি বাবা মায়ের মতো তার বাবারও স্বপ্ন ছিল ছেলে বড় হয়ে হবে ইঞ্জিনিয়ার। কিন্তু ছোটবেলা থেকেই গান বাজনা আবৃত্তির পাশাপাশি নাটকের প্রতিও বেশ আগ্রহ ছিল তার। আর তাই তো 1993 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগে ভর্তি হয়ে যান তিনি। বিশ্ববিদ্যালয়ে পড়তে এসে তিনি ভর্তি হয়ে যান কিংবদন্তি নাট্য অভিনেতা মামুনুর রশিদের নাট্যদল আরণ্যকে। এই নাট্যদলের হাত ধরেই মঞ্চ নাটকের হাতেখড়ি তার। আরণ্যকের অধীনে তিনি অভিনয় করেন কালদূত নামক এক মঞ্চ নাটকে। এই নাটকের অভিনয় দিয়ে দর্শকের কাছ থেকে দারুণ প্রশংসা কুড়িয়ে নেন তিনি। পরবর্তীতে আরণ্যক নাট্যদলের হয়ে তিনি সঙ্গক্রান্তি, রারাং, শত্রুদল, ময়ূর সিংহাসন সহ বেশ কিছু মঞ্চ নাটকে অভিনয় করেন তিনি। এইভাবে টানা 10 বছর মঞ্চ নাটকে দাপিয়ে বেরিয়েছেন তিনি। জয় করে নিয়েছিলেন নাটক বোদ্ধাদের মন। এর মাঝে 2001 সাল থেকে 2006 সাল পর্যন্ত চারুকলা বিভাগে লেকচারার হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি। কিন্তু অভিনয়ের নেশা তার পিছু ছাড়েনি। এ সময়ে তিনি সান্নিধ্যে আসেন চিত্র পরিচালক গিয়াসউদ্দিন সেলিম আর মুস্তফা সরোয়ার ফারুকের। 2006 সালে তৌকির আহমেদ পরিচালিত রূপকথার গল্প সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক ঘটে তার। এই ছবিতে তার অভিনয় সকলের মনে দাগ কেটে যায়। 2010 সালে গিয়াসউদ্দিন সেলিম পরিচালিত মনপুরা চলচ্চিত্রে নিজের অভিনয়কে অন্য উচ্চতায় নিয়ে যান তিনি। এই সিনেমার জন্য তিনি জিতে নেন জাতীয় পুরস্কার ও মেরিল প্রথম আলো পুরস্কার। এরপর একে একে অভিনয় করেছেন গৌতম ঘোষের মনের মানুষ, মোস্তফা সরোয়ার ফারুকীর টেলিভিশন, অমিতাভ রেজা চৌধুরীর আয়নাবাজি, অনম বিশ্বাসের দেবী, গিয়াসউদ্দিন সেলিমের পাপ পুণ্য আর মেজবর রহমান সুমনের হাওয়া চলচ্চিত্রে। অভিনয়ের পাশাপাশি তিনি কণ্ঠ দিয়েছেন বেশ কিছু গানে। গান গেয়েও সমান জনপ্রিয়তা পান চঞ্চল। চঞ্চল চৌধুরীর সবচেয়ে বড় বৈশিষ্ট্য, তিনি বারবার নিজেকে ছাড়িয়ে যান। মনপুরার পর আবার দর্শকদের সিনেমা হলে ফিরিয়ে দিয়েছিল আয়নাবাজি সিনেমাটি। সেখানে আয়না চরিত্রে চঞ্চল করেন বাজিমাত। এ ছবিতে ভিন্ন ভিন্ন চরিত্রে অভিনয় করে তিনি নিজের অভিনয় শৈলীকে নিয়ে গিয়েছেন অন্য এক মাত্রায়। টিভি নাটক চলচ্চিত্রের পাশাপাশি ওয়েব সিরিজেও সমান সাবলীল চঞ্চল চৌধুরী। তাকদীর, কন্ট্রাক্ট, বলি এসব ওয়েব সিরিজে নিজের অভিনয় দক্ষতা দিয়ে মুগ্ধ করেছেন তিনি। বাংলা ওটিটি প্ল্যাটফর্মে জনপ্রিয়তা পেতে তাকদীরে চঞ্চল চৌধুরীর দুর্দান্ত ভূমিকা আছে বলে অনেকেই মনে করেন। শুধুমাত্র অভিনয় জানলেই হয় না, মানুষের মন জয় করাটাও রপ্ত করা লাগে খুব ভালোভাবে। এই সহজ সরল সদা হাসি মুখের চঞ্চল চৌধুরী তার অভিনয় শৈলী দিয়ে মাতিয়ে রাখবেন আরও অনেক বছর, এটাই দর্শকদের কামনা।